বুধবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার কালনার চারাবাগান এলাকায় মহিলা সিপিএম কর্মীদের নির্বাচনী প্রচার কর্মসূচি চালানোর সময় কালনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্ধি বসুর নেতৃত্বে মহিলা বাম কর্মীদের উপর আক্রমণ চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় এই দিন বুধবার রাতে কালনা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বাম কর্মী সমর্থকরা। পরে তারা সন্দীপ বসু এবং তার দলবলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। বাম নেত্রীর দাবি, এই দিন সন্ধ্যায় তারা নির্বাচনী প্রচার চালানোর সময় তাদের প্রচার চালানো যাবে না, এখান থেকে তারা যেন চলে যায় এমনই নিদান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। তাদেরকে গালিগালাজ এবং হেনস্থাও করা হয়। এরপরে এই দিন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বাম কর্মীরা। নির্বাচনে প্রচার করছিল আমাদের কর্মীরা, মহিলা কর্মীরা, নেত্রীরা ৬ নম্বর ওয়ার্ডে, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি প্রার্থী তার সঙ্গে আরও ১০-১২ জন, তারা বহিরাগত হতে পারেন, এলাকারও হতে পারেন, তারা আমাদের যারা প্রচার করছিলেন সেই মহিলাদের উপরে আক্রমণ করে, হেনস্থা করে এবং অশালীন ভাষায় তাদেরকে গালিগালাজ করে, চড়াও হয় এবং ধাক্কাধাক্কিও হয়েছে। কাজেই এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করার জন্যই তাৎক্ষণিকভাবে আমরা থানায় এখানে জমায়েত হয়েছি। আমাদের সমস্ত গোটা পার্টি কর্মীরা এবং কর্মীরাও আমরা আজকে এখানে অভিযোগ করলাম। আমরা ওখানে বলেছি অবিলম্বে যে প্রকৃত দোষী ওখানকার যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, এবং তার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, এবং মানুষের কাছে এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বত্র গোটা রাজ্য জুড়ে এবং আজকে এই ১০০টা নির্বাচনকে কেন্দ্র করে সর্বত্র এবং কালনাতেও একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। বাইরে থেকে অলরেডি বহিরাগত গুন্ডারা আসতে শুরু করেছে, নানানভাবে মানুষ আজকে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে, তারা সুস্থভাবে ভোট দিতে পারবে কি না এই আশঙ্কায় ভুগছে। এখানে পুলিশ আবার আমাদের সঙ্গে যে আচরণ আজকে করলেন, আমরা কিন্তু সুযোগ জানাতে সে যে আচরণ পেলাম তারও আমরা তীব্র প্রতিবাদ করছি। গোটা পশ্চিমবঙ্গের ১০৮টা পৌরসভার সঙ্গে সঙ্গে আমাদের কালনা পৌরসভাতে আগামী ২৭শে ফেব্রুয়ারি একটা নির্বাচন হতে চলেছে, পৌরসভা নির্বাচন। সুস্থ এবং গণতান্ত্রিক পরিবেশে যাতে নির্বাচন হয় এবং স্বচ্ছ পৌরসভা গঠন করা যায়, লুঠেরারা যাতে ভোট লুট না করতে পারে, এই দাবিগুলোকে নিয়ে আমরা মহিলা সমিতির পক্ষ থেকে একটা প্রচার কর্মসূচি চালাচ্ছিলাম গোটা শহরে, এবং এরই একটা অংশ হিসাবে আমরা ৬ নম্বর ওয়ার্ডে গেছিলাম প্রচার করতে। সেখানে যিনি প্রার্থী, আমাদের যখন বক্তব্য আমরা রাখছি মানুষের সামনে, সেই সময় ওখানকার যিনি প্রার্থী সন্দীপ বসু গুবাই, তিনি দলবল নিয়ে কোন দলের প্রার্থী? ৬ নম্বর ওয়ার্ডে কোন দলের? তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী, তিনি হচ্ছে ওখানকার নামকরা গুন্ডা সন্দীপ বসু। তিনি হচ্ছে আমাদের, আমরা ৭-৮ জন মহিলা ছিলাম, আমাদের ওপর ১০-১২ জন মিলে চড়াও হন এবং চড়াও হয়ে প্রায় মারমুখী, প্রায় গায়ে হাত তোলার মতো অবস্থায় আমাদের হচ্ছে বলা হয় যে এখানে কোনো কর্মসূচি করা যাবে না, আপনারা চলে যান। আমাদের ওপর যত রকমভাবে মানে খারাপ কথা, খারাপভাবে আক্রমণ করা যায় তারা সেই আক্রমণ করেছেন। আমরা মহিলা সমিতির পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এবং আমরা এখন থেকেই আতঙ্কিত হচ্ছি, আশঙ্কিত হচ্ছি যে প্রচারে যারা এরকমভাবে বাধা সৃষ্টি করতে পারে আগামী নির্বাচনের দিন তারা কি করবেন, এবং তারা হচ্ছে সুস্থ পরিবেশে নির্বাচন করতে দেবেন কিনা, এবং মানুষের এই গণতান্ত্রিক অধিকার, ভোটদানের অধিকার তারা কেড়ে নেবেন, এই আশঙ্কা থেকেই আমরা আজকে এখানে থানায় এসেছি এবং থানায় আমরা আমাদের নির্দিষ্ট অভিযোগ জানিয়েছি যে পুলিশেরও দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, মানুষের অধিকার, নির্বাচনী হচ্ছে প্রতিনিধিত্বমূলক যে দলগুলি আছে তাদের যে অধিকার, সেই অধিকারকে যারা হরণ করছে সেটা রক্ষা করার দায়িত্ব পুলিশ প্রশাসন। এ বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপ বসু। তার পাল্টা অভিযোগ, তাদের প্রচারে বাধা সৃষ্টি করেছে বাম কর্মীরা, তাই বাধ্য হয়ে প্রচার ছেড়ে চলে যান বলে দাবি তৃণমূল প্রার্থীর। আজকে আমি বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলাম আমার ওয়ার্ড দিয়ে, যারা অভিযোগ করে, যারা প্রচারে বেরোনোর পর যখন আমরা বাড়ি বাড়ি, এ বাড়ি থেকে বেরোচ্ছি ও বাড়িতে ঢুকছি, এ বাড়ি থেকে বেরোচ্ছি ও বাড়িতে ঢুকছি, আমরা আমাদের কর্মীদের নিয়ে বেরিয়েছিলাম। ওরা যেটা বোঝে ৭-৮ জন না, ৭-৮ জন ছিল না, বেশ কিছুজন আমাদের সঙ্গে ছিল এবং আমাদের সঙ্গে বেশ কিছু মহিলা কর্মী ছিল। তো সেখানে সেমত অবস্থায় তখন সিপিএমের কয়েকজন আমাদের ওয়ার্ডের নয়, অন্য জায়গার, মানে কালনা শহরের অন্য জায়গার মহিলাদের নিয়ে বহিরাগতরা তারা টোটো করে আমাদের ওখানে এসে দাঁড়িয়ে পড়ে। তো আমি বাড়ি বাড়ি যেহেতু প্রচার করছিলাম, মানুষের সঙ্গে কথা বলছিলাম, তো সেই জন্য আমার ওরা আরও মাইকের জোরটা বাড়িয়ে দিয়ে তারা সেটা করতে থাকে, তবুও আমরা কিছু বলিনি।
তখন আমাদের মধ্যে একজন মহিলা কর্মী তাদেরকে বলে বলে যে আপনি একটু মাইকের সাউন্ডটা কমান, আমাদের কথা বলতে অসুবিধা হচ্ছে। তাতে করেই তারা মানে চিল্লামিল্লি করে ওঠে। তো চিল্লামিল্লি করে ওঠার পর তারপরে আমি যখন ওখানে যাই, গিয়ে দেখি যে চিল্লামিল্লি, আমি তখন দুপক্ষকেই হচ্ছে কি বিষয়টা থামিয়ে দিই। থামিয়ে দেওয়ার পরে আমি বলি ঠিক আছে আপনারা করুন, আমি বেরিয়ে যাচ্ছি। আমি তখন সব কটা বাড়িতে না করে আমি ওখান থেকে বেরিয়ে এলাম। তারপরেই শুনলাম যে ওনারা কি থানায় গেছেন এবং অভিযোগ করেছেন। আসলে বিষয়টা সেটা নয়, আসলে বিষয়টা সিপিএম জানে যে তাদের পায়ের তলায় কোনো মাটি নেই, তারা মানুষের কাছে পুরোপুরি প্রত্যাখ্যান হয়ে গেছে। গোটা বিধানসভা নির্বাচনে একটা আসনও তারা মানে মানুষের ভোটে তারা পায়নি। মানুষ তাদের বহুদিন আগে 2011 সাল থেকে প্রত্যাখ্যান করেছে। তাই এখন তারা রাজনৈতিকভাবে দেউলা হয়ে গিয়ে তারা এখন নিজেদের মানে অভিযোগ করা ছাড়া, মিথ্যে অভিযোগ করা ছাড়া তাদের কাছে আর কিছু বেঁচে নেই। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।